পরীক্ষা পে চর্চা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্তিষ্ক প্রসূত ভিডিও ভিজুয়াল প্রকল্প, যেটা ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের পরীক্ষায় তৈরি হবার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আগামী 1 এপ্রিল দিল্লিতে হবে দেশের প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চার অনুষ্ঠানটি। বড় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে শিক্ষকদের জন্য কিভাবে টিচিং দেওয়া যায়, ছাত্রছাত্রীরা কিভাবে তৈরি হবে এবং অভিভাবকরা তাদের ছাত্রছাত্রীদের কিভাবে কেয়ার নেবে, সবকিছুই এই পরীক্ষা পে চর্চার মাধ্যমে দেখানো হবে, জানিয়েছেন মোহনপুর মহকুমা হেজামারাস্থিত জহর নবোদয় বিদ্যালয়ের ইনচার্জ অধুয়া ভট্টাচার্য। যারা 9 to 12 যারা এক্সাম এপিয়ার করবে, পরীক্ষার টাইমে কি ওরা অনেক বেশি টেন্স হয়ে যায় পরীক্ষার সাবজেক্ট নিয়ে বা এমনিতে কী করে পরীক্ষা এপিয়ার করবে, ভালো হবে কি না না, পাশাপাশি প্যারেন্টসরাও টেন্স থাকেন যে কীরকম পরীক্ষাটা দেবে, কীরকম পরীক্ষা হবে। তো এই প্রধানমন্ত্রীর যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রোগ্রামটা পরীক্ষা পে চর্চা স্লোগানকে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শুক্রবার সকাল 11টায় সারা ভারতবর্ষের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে লাইভ অনুষ্ঠান করবেন ছাত্রছাত্রীদের নিয়ে। এই অনুষ্ঠানকে সফল করে গড়ে তোলার জন্য খোয়াই রামচন্দ্রঘাটস্থিত জহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ দীপক কুমার পাল বৃহস্পতিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, এই লাইভ অনুষ্ঠানটি প্রতিটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেন অবশ্যই দেখেন। বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষা আলো আচার্য আরো জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটি ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও যেন অবশ্যই দেখেন। খোয়াই জেলার সমস্ত বিদ্যালয় কর্তৃপক্ষকে এ বিষয়ে বিশেষ দায়িত্বপ্রাপ্ত জহর নবোদয় বিদ্যালয়ের পক্ষ থেকে এই অনুষ্ঠানটি ছাত্রছাত্রীদের দেখানোর জন্য আবেদন জানিয়েছেন। বিদ্যালয়ের অধ্যক্ষ জানিয়েছেন, জহর নবোদয় বিদ্যালয়ে এই লাইভ অনুষ্ঠানটি দেখানোর জন্য টিভি এবং প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে। এই বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা 545 জন। শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের 37 জন শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর এই লাইভ অনুষ্ঠানটি দেখবেন। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী প্রোগ্রামটা করেন, তো এটাতে উনি মেইনলি এক্সামের উপরে ডিসকাস করেন, দেন কিরকম করে স্ট্রেস ফ্রি ওয়ে বাচ্চারা এক্সাম দিতে পারে। তো এই প্রোগ্রামটা কালকে 11টার সময় লাইভ টেলিকাস্ট হবে, দূরদর্শন বা অন্য অন্য নিউজ চ্যানেলেও এটা লাইভ টেলিকাস্ট হবে। তো আমাদের মেইন উদ্দেশ্যটা হয়েছে যে এই যে প্রোগ্রামটা হবে এই জিনিসটা যাতে সবে জানুক, আর যত ছাত্র ছাত্রী আছে ওরা যাতে দেখতে পারে আর কি। কেন ওই প্রোগ্রামটা যদি দেখতে পারে আমি ভাবি যে ছাত্রছাত্রীরা এটা থেকে খুবই লাভবান হবে। মূলত নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা শিক্ষার এক বিশেষ পর্যায়ে, এই সময় পরীক্ষা নিয়ে তাদের মধ্যে অনেকটা চিন্তা বেড়ে যায়। এই সময় কিভাবে চিন্তামুক্ত হয়ে আরো বেশি অধ্যয়নে মনোযোগী হওয়া যায়, অভিভাবক সহ শিক্ষক শিক্ষিকাদেরই বা কি করণীয়, এই বিষয়ে ছাত্র শিক্ষক অভিভাবকদের সাথে মত বিনিময় করবেন প্রধানমন্ত্রী 1 এপ্রিল পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ড।